প্রচুর মুসলমান, দোকানে বসে আড্ডা দিলাম, চায়ের দোকানে বসে আড্ডা দিলাম, মদের আড্ডায় বসলাম, তাস খেলাইলাম, জুয়া খেলাইলাম, দুনিয়ার খারাপ খেল তামাশার মধ্যে যে সময় কাটাইলাম, ওই সময়ের বন্ধু বান্ধব কেউ তখন আপনার আমার কবরে যাবে না, আপনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবেন, আপনার আমার মদিনার কামলেওয়ালা দয়াল নবী কই উম্মত রে, ওই কবরবাসী জাহান্নামের আযাবের ফেরেশতা যখন তার শাস্তি দেয় আযাব দেয় মারে, বাঁচাও বাঁচাও বলে যখন চিৎকার করে রে আমি নবী তো ওই নবী, আল্লাহ আমারে সব কিছু দেখাইছে, আল্লাহ আমারে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, বেনামাজির শাস্তি কেমন, বেপর্দা নারীর শাস্তি কেমন, সুদখোরের শাস্তি কেমন, মদখোরের শাস্তি কেমন, মিথ্যাবাদীর শাস্তি কেমন, জুলুমকারীর শাস্তি কেমন, জেনাকারীর শাস্তি কেমন, পিতা মাতার অবাধ্য হয় এই রকম কুলাঙ্গার সন্তানের শাস্তি কেমন, এই সমস্ত কিছু পাতে পাতে আল্লাহ আমারে দেখাইছে রে, আল্লাহর শপথ করে কই যার হাতে আমি নবীর প্রাণ, ওই কবরবাসী যখন মাইরের তাড়নায় বাঁচাও বাঁচাও করে চিৎকার করে, আল্লাহর আরশ আজিম পর্যন্ত তর তর করে কাঁপতে থাকে উম্মত রে, শুধু তাই নয় ওই কবরবাসী কবরের মধ্যে বাঁচাও বাঁচাও কইয়া যখন কান্দে, সন্তানে শুনে নাও, মা শুনে না, বাবা শুনে না, ভাই বন্ধু দুনিয়ার কেউ শুনে না, দুনিয়ার মানুষ যদি ওই কবরের পাশে যাইয়া, উত্তর রায় চুগ্রামের কবর উস্তাদের পাশে যাইয়া, ওই কবরবাসীর এই গ্রামের আব্দুল করিম আব্দুর রহিমের কবরের মায়ের চিৎকার গুলি যদি শুনতো রে, কবরবাসীর কান্নার আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার একটা মানুষ বাঁচতো না, কান ফেটে কানের পর্দা ফেটে রক্ত বাইর হইয়া দুনিয়ার সব মানুষ মারা যাইত, যাব যদি দুনিয়ার মানুষ দেখি তো ওরে গরবারি রিয়ারে পাগল হই তো ঠিক না, হেয়াই সবে যাইতে প্রেমরে কবরে বলে নাই সবে যাই রে কবরে হিসাব নিকাশ দিতে রে হবে হাসরে ঠিক কিনা, বলেন হিসাব নিকাশ দিতে রে হবে হাসরে, আল্লাহুম্মা সাল্লি খারাপ লাগতেছে, অনেকে মনে মনে বলবে হুজুর জালালি বইলা বড় আশা করে দাওয়াত দিলাম, জিকির গেল কই, শান গেল কই, শান কন্যা জিকিরও করেন না, ভালো লাগে না।